হাই বন্ধুরা, আজকে আমি চলে এলাম আপনাদের কাছে নতুন নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি হলো মুসুর ডালের পকোড়া। আপনারা যারা ভাবছেন যে আজকে সন্ধেবেলা টিফিনে আপনারা পকোড়া খাবেন কিন্তু বানাতে পাচ্ছেন না, তো তাদের জন্য আমি আজকে এই রেসিপিটা নিয়ে এলাম। আর আমার এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে খাবেন আজকে সন্ধেবেলা, ঠিক আছে? আর আমার রেসিপিতে যাওয়ার আগে আমি আপনাদের বলছি যে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার আগামী যে ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছতে পারে, ঠিক আছে? তো চলুন, এবার আমি রান্নাতে যাচ্ছি, চলুন। কী কী লাগছে আমি বলছি, কী কী লাগছে। এটা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, এটা মুসুর ডাল আমি বেটে রেখেছি, আপনার মিক্সিতে বেটে করে দিতে পারেন, আমি শিল নোড়াতে করে রেখেছি, ঠিক আছে? আর এটা আমি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এটা আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে এটা আমি ক্রাশ করে নিয়েছি, খুব একটা মিহি না আর খুব একটা গোটা না, একদম মানে ক্রাশ করে নিয়েছি একদম, দেখুন কীরকম হয়েছে। আর এই যে পরিমাণ মতো লাগবে আমার কালো জিরে, নুন, হলুদ আর পরিমাণ মতো তেল, তো আমি তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন গরম হচ্ছে তেল আমার, আমি এখন মাখবো এটা। এই যে দেখুন এটা মাখবো, আমি কিভাবে মাখছি সেটা দেখুন। তো এই যে এটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি, দেখুন হ্যাঁ কিভাবে আমি মাখছি এটা। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো এই যে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তো আমি তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে আমি লঙ্কা কুচো করে নিয়েছি, এরপর আমি এক চা চামচ কালো জিরে দিয়ে দেব। এই যে দেখুন, তো আমি একটু বেশি দিচ্ছি। এই যে নুন পরিমাণ মতো, এই যে এক চা চামচ নুন দিচ্ছি। আর অল্প লাগবে, তো আমি হলুদ দিয়ে দিচ্ছি। এই যে এক চা চামচ হলুদ। তো এবার আমি মেখে নিব সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো, গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম আমি, এবার আমি মেখে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এইভাবেই ট্রাই করবেন, খুবই সহজ প্রসেস এটা। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার মাখা হয়ে গেছে, দেখুন আমি এবার কড়াতে ছেড়ে দিচ্ছি, আমার তেলটা পুরো গরম হয়ে গেছে আমার কড়াটা পুরো, তো আমি এবার ছেড়ে দিচ্ছি, এই ছোটো ছোটো করে এই যে ছেড়ে দিচ্ছি, দেখুন।
তো এই যে আমি দিয়ে দিলাম কড়াতে, আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবেই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমি খুব অল্প পরিমাণ করেছি, তো আপনারা এটাকে বেশি কম করতে পারেন, ঠিক আছে? আমি একার জন্য করেছি তো সেই জন্য অল্প করেছি, আপনারা পরিমাণটা বেশি কম করে নেবেন। খুবই সহজ রেসিপি এটা, আপনারা সন্ধ্যের টিফিনে এটা খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন। গ্যাসটা অফ করে দিচ্ছি, আর পকোড়াটা হয়ে গেছে নামিয়ে নেব। এই দেখুন আমার পকোড়া তৈরি, এই যে তৈরি দেখুন, একদম গরম গরম। আপনারা এইভাবেই কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে? আর আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা, ঠিক আছে? আর বেল আইকনটা একদম প্রেস করে দিবেন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা কিন্তু এভাবেই ট্রাই করবেন, ঠিক আছে? টাটা, ভালো থাকবেন সবাই।